সম্মানিত উপস্থিতি, সময় খুব বেশি নেই, অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আজ গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদের জন্য রয়েছে। আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে আলোচনা শুনব, হেদায়েতের মানসিকতা নিয়ে যেন আমি বলতে পারি, আমরা সবাই যেন শুনতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আরো আসতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমি কথা বলছি, আপনারাও আমার মতো কথা বলেন। কথা বলা এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। পৃথিবীতে বহু মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। যারা বোবা এরা একদিক দিয়ে কিন্তু সৌভাগ্যবান। আপনারা বলবেন, হুজুর মাহফিলের শুরুতে এটা কেমন কথা বললেন? শোনেন, কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। উনি জন্মের পর থেকে চোখে দেখে না। আমি জিজ্ঞেস করলাম, ভাই জন্মের পর থেকে আপনি চোখে দেখেন না, আপনার খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। বললাম, ভাই আল্লাহর দুনিয়া অনেক সুন্দর। আমি তাকে বললাম, এদেশের রাস্তাঘাট সুন্দর, এদেশের মানুষ সুন্দর, এদেশের নদীনালা সুন্দর, খালবিল সুন্দর, ক্ষেত খামার সুন্দর, আপনাদের এই উত্তরবঙ্গটা অনেক সুন্দর না? সুন্দর। বললাম, ভাই অনেক সুন্দর, আপনি যে চোখে দেখেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই যে আল্লাহ কেন আমারে অন্ধ বানালে? অভিযোগ নাই? কয় না, আমার কোনো অভিযোগ নাই। দুইটা কথা বলল। প্রথমে বলল, চোখে দেখতে পারি না, আমার খারাপ লাগে না, আবার চোখে যে দেখতে পারি না, আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছেন, আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগও নাই। আমি কিছুটা অবাক হয়ে বললাম, ভাই এই কথাটা আপনি কেন বললেন? কয়, ভাই শোনেন, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করারও সুযোগ নাই। এই চোখ দিয়ে কি কম গুনাহ হয়? যুবক ছেলে তোমরা যারা আসছো, তোমরা তো দুই তিনজন মিলে যখন রাস্তাঘাটে হাঁটো, মেয়ে দেখলে চোখ আর অন্যদিকে যায় না, মেয়ের দিকেই যায় তোমাদের চোখ। একটা আরেকটা আবার কয়, দোস্ত যা দেখছি রে, মাথা ঠিক নাই। তোমার মাথা ঠিক থাকে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দূ মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নারীর দিকে নয়, তারা যেন চক্ষুকে নিচের দিকে রাখে। আদেশটা কার? তো বলছিলাম, লোকটার অভিযোগ নাই। আসলে তো আমাদের চোখ আছে, আমাদের গুনাহ করার সুযোগ। রাতের বেলা ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে নাটক সিনেমা দেখে, কেউ কেউ তো পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে। চোখ আছে, জিনার সুযোগ আছে, চোখ নাই, চক্ষু দিয়ে জিনার কোনো সুযোগও। জবান, এই জবান যার আছে, আমি তো বলি এই জবান দিয়ে গুনার ফ্যাক্টরি কামানোর সুযোগ আছে। আর জবান যার নাই, গুনাহ করার সুযোগ, সে তো কোথায় বলতে পারে না, বুবা। এজন্য আমাদের যে বুবা যারা, এরা একদিক থেকে ভালো আছে, তারা কথা বলছে না, কথা বলতে পারছে না বলে গুনাহও করতে পারছে। পৃথিবীতে গুনাহ হয় মানুষের যে 3.5 হাত বডি আছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এই 3.5 হাত বডির মধ্যে যে জিনিসটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে, সে জিনিসটার নাম জবান। সে জিনিসটার নাম কি? এটা গবেষণা করা কথা, ভালো করে শোনেন। গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো এই জবান, এই মুখ। কেমনে? আচ্ছা বলেন তো, মানুষ মিথ্যা বলে হাত পা দিয়ে না জবান দিয়ে? আরেকটু জুড়ে বলেন, গিবত করে কি দিয়ে, চগল ঘুরি করে কি দিয়ে, মানুষের নাম ব্যঙ্গাইয়া বিকৃত করে ডাকে কি দিয়ে? আরেকটু জুড়ে বলেন, এই জবান দিয়ে চগল ঘুরি করে, এই জবান দিয়ে ঘুষের কথা বলে, সুদের কথা বলে, এই জবান দিয়ে গান বলে, এই জবান দিয়ে অশ্লীল কবিতা বলে, কেউ বা আবার এই জবান দিয়ে ভালো ভালো কাজও করে, এই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে। তাহলে বলেন তো, জবান দিয়ে গুনাহ হয় পৃথিবীতে কম না বেশি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তিরমিজি ইবনে মাজাহ
এবং মুসনাদে আহমদের ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মা আকতারু মা ইউদখিলুন নাসান নার ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে নবীজি তখন জবাবে বললেন দুটো জিনিসের অপবাদ দুটো জিনিসের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা সবাই বুঝে থাকলে আওয়াজ করে বলেন তো কয়টি জিনিসের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা নবীজি বললেন এক নাম্বার হচ্ছে আলফা মানে হলো মুখ জবান দুই নাম্বার হচ্ছে ওয়াল ফরাজ লজ্জাস্থান জবান আর লজ্জাস্থান এই দুটো জিনিস নিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচাইতে কম না বেশি এইজন্য নবীজি বলেছেন জবানের অপব্যবহার আর লজ্জাস্থানের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা লজ্জাস্থানের অপব্যবহার চলছে দেখেন কিভাবে বিয়ের আগে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন এখন বেড়ে গিয়েছে তোমরা তো ছেলেরা আছো অনেক সময় দেখা যায় মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করো স্কুল কলেজে যারা পড়ো মেয়ে সহপাঠীদেরকে ফ্রেন্ড বানায় কই হুজুর জাস্ট ফ্রেন্ড শোনো আজকে আছে ফ্রেন্ড কালকে ওইটা হয়ে যাইতে পারে গার্লফ্রেন্ড পরের দিন গার্লফ্রেন্ড থেকে অন্য কিছু হয়ে যেতে পারে এজন্য হারামের দিকে যাওয়ার আগে থেকেই সাবধান হওয়ার দরকার আছে না নাই হারাম রিলেশন করো না হারামের মধ্যে কোনো আরাম পাবা না স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তোমাদেরকে বলছি শোনো কখনো মেয়ের পিছনে ঘুরবা না কোনো ভদ্র ছেলে কোনোদিনও মেয়ের পিছনে দৌড়ায় না বরং এই সময়টা পড়াশোনার বয়স এই সময়টা হলো তোমার কেরিয়ার ঠিক করার বয়স এই সময়টা হলো তোমার নামাজি হওয়ার বয়স এই সময়টা হলো নিজেকে চরিত্রবান করার বয়স এই সময়ে যদি পড়াশোনার প্রতি মনোযোগী না হও তাহলে পাঁচ ছয় বছর পরে শুধু কপাল ঠাসবা এরকম হায় 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 কি করলাম সময়গুলোকে কাজে লাগালাম না বাপ মা তোমাকে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা দেয় পড়াশোনা করার জন্য সেই টাকা পয়সা দিয়ে এমবি কিনে মোবাইলে ফ্লেক্সি লুট করে মেয়েদের পেছনে টাকাগুলো নষ্ট করো না টাকাগুলো কাজে লাগাও ঠিকমতো পড়াশোনা করো এই বয়সে মেয়ের পিছে দৌড়াইও না এই বয়সে মন দিয়ে পড়াশোনা করো কেরিয়ারটা ঠিক করো নামাজি হয়ে চরিত্রবান হয়ে যা মেয়ের পিছনে আর ঘোরা লাগবে না প্রতিষ্ঠিত হয়ে গেলে কেরিয়ার সুন্দর হয়ে গেলে নামাজি হয়ে চরিত্রবান হয়ে গেলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে লাইন ধরেছে অবিবাহিত যারা আছো বলো মেয়ের পিছনে ঘুরবা না মেয়েদের বাপকে তোমাদের পিছনে ঘুরাবা জোরে বলো ঘুরবা না ঘুরাবা ঘুরাও ঘুরিও না নবীজি বলেছেন এই জবান দিয়ে আর লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে গুনাহ হয় সবচেয়ে বেশি সুতরাং লজ্জাস্থান আর জবানের অপব্যবহার করবে যারা জাহান্নামী হবে তারা আবার এই দুটো জিনিসের সঠিক ব্যবহারকারী হবে যারা জান্নাতি হয়ে যাবে তারা এই জন্য বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে আমি নবী বলছি কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবী যদি কারো জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেন ওই লোকটা আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে জবানটা কন্ট্রোল করে ফেলেন এটা এই জবান ঠিক করে ফেলেন আজকে ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত এই জবান দিয়ে কত আবুল তাবুল কথা বলেছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা খেলা হবে রাতে দিনের বেলা এগুলা নিয়ে কত আওভাও কথা জবান দিয়ে বলে ঠিক কি না সারাটা দিন জবান দিয়ে মানুষ অনর্থক কথা আল্লাহ বলেছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেন টক সফল কাম তারা অনর্থক কথা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে যারা সুতরাং অনর্থক কথা বলবেন না মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু
তিনি নবীজিকে একবার বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই যে জবান দিয়ে আমরা কথা বলি এই জবানের হিসাব কি আল্লাহ কিয়ামতের দিন নেবেন নবীজি বললেন মুআদ ভালো করে শোনো এই জবানের অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন ফেরেশতারা চিত করে না দাঁড় করায়ও না উপর করে চুলের মুঠি ধরে টেনে ভিতরে নিয়ে জাহান্নামে ফেলবে নাউযু বিল্লাহি মিন জালিক এই জবান দিয়ে তো মানুষ যে কথাবার্তা বলে যে কোন সেক্টরের মানুষ সমাজের মানুষ রাষ্ট্রের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকেরাও দেখবেন মাঝে মাঝে জবান দিয়া এমন আউল ফাউল কথা বলে সাধারণ মানুষ এগুলা শুনে হাসাহাসি করে তাহলে বোঝা গেল জবান ঠিক আপনার সব ঠিক জবান হলো এমন জিনিস ওই যে মানুষ বলে না যে মাইরের চাইতে জবানের মাইরটা বেশি বেশি পরিমাণ আঘাত দেয় জখম করে এই জবান হলো এমন জিনিস আপনি জবান দিয়ে বিশ্বকে জয় করে ফেলতে পারবেন মুখ ভালো তো সব ভালো মুখ খারাপ তো সব খারাপ মহিলাদের মুখ একটু বেশি তেরা হয় বলার সময় কি বলে কোনো ঠিক ঠিকানা থাকে না দুই তিন মহিলা তো একসাথে হইলে জবান আর ঠিক থাকে না সব এমন কথা বলে দুই তিন মহিলা হইলে একটা মাহফিলের চেয়ে আরো বেশি আলোচনা ওই দুই তিন মহিলার সমাবেশে হয়ে যায় এজন্য নবীজি বলেছেন মহিলারাও যেন জবানকে ঠিক করে দেখেন আজকে এমন কিছু নসিহত আপনারা শুনবেন জীবনে ওগুলো শোনেন নাই দেখেন তো আমি আজ এই জবান নিয়ে কথা বলি এই জবান দিয়ে কিভাবে মানুষ গুনার ফ্যাক্টরি গুনার পাহাড় কিভাবে মানুষ ডেইলি কামায় আবার এই জবানের সঠিক ব্যবহার করে কিভাবে নেকি কামানো যায় সেটা আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ দেখেন জবানের অপব্যবহার আমরা করছি কিভাবে এক নাম্বার এই জবান দিয়ে আমরা দিনের বেলা রাতের বেলা দেখা যায় আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি মিথ্যা বলে ফেলি এরকম মানুষের সংখ্যা কম না বেশি আরো জোরে বলেন এই জবান দিয়ে কথা বলার সময় মিথ্যা বলে ফেলে তার দুস্থ ফোন করেছে দুস্থ তুমি কোথায় আছে রুই মারি কয় আমি আছি এখন শৈল মারি একজন রুই মারিতে গিয়ে রৌ মাছ মারে আরেকজন শৈল মারিতে গিয়ে শোল মাছ মারে মিথ্যা বলা এটা যেন আজ আমাদের কাছে নাথিং একটা বিষয় হয়ে গিয়েছে অথচ মিথ্যা হলো সবচাইতে জঘন্য গুনাহ নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিযব মিথ্যাচারের ব্যাপারে তোমরা সাবধান হও ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার মিথ্যাচার মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে মিথ্যা কথা বলা আর জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা যেন আজ মুসলমান সমাজের কাছে কিছুই না মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এখন এতটা নিচে নেমে গিয়েছি বড় বড় মুফাসসিরদের বিরুদ্ধেও মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে দিয়েছে মিথ্যা হলো সমস্ত পাপের মূল সব পাপের মা মিথ্যা হলো সমস্ত পাপের মা মিথ্যা বললে কি হয় শুনেন অনেকে বলতে পারে হুজুর দুই একটা মিথ্যা বললে আর কি হইছে মিথ্যা বলা এত বড় গুনাহ মিথ্যা বলবে যারা ফেরাউন আর নমরুদের চাইতেও আরো কঠিন পরিণতি ভোগ করবে তারা কথা শুনতেছেন আমার আপনি বলবেন হুজুর কথাটা একটু মিলাই দেন এই যে আপনি বললেন মিথ্যা বলবে যারা ফেরাউন আর নমরুদের চাইতেও কঠিন পরিণতি ভোগ করবে তারা কথাটা মিলাই দেন বুঝাই দেন দেখেন কেন কথাটা বললাম এর কারণ হলো মিথ্যা বলার কুফল হলো দুইটা সবাই জুড়ে বলেন তো মিথ্যা বলার কুফল হলো কয়টা এইদিকে যারা ওই মাঝখানের লোক তাকাই দিছে এদিকে তাকা সব কথা চলে যাচ্ছে মিথ্যা বলার কুফল কয়টা দুইটা এক নম্বর হচ্ছে মিথ্যা যখন মানুষ বলে নবীজি বলেছেন যখন মানুষ মিথ্যা বলে তখন তার কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যায় যখন কারো কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যায় তার সঙ্গে থাকে কে আরো জোরে আরো জোরে তাহলে মিথ্যা বলে যারা কার বন্ধু তারা তাহলে এক নম্বর মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায় তারা মুনাফিকের অনেকগুলো আলামত রয়েছে তার মধ্যে একটি আলামত হলো ইদা হাদ্দাসা কাদাবা মুনাফিক যখন কথা বলে কথায় কথায় সত্য কথা বলে না মিথ্যা কথা বলে হে ছেলেরা এদিকে তাকা
কি মনে করছো বলছি না একটা মিছা কথা একটা মিথ্যা কথা বললে ফেরাউনের চেয়ে খারাপ পরিণতি হবে কত গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে কোথায় তাকান আপনারা নবীজি বলেছেন ইদা হাদাসা কাযাবা মুনাফিকের একটা লক্ষণ হলো কথা আসে যখন বলে মিথ্যা বলে এবার আসেন ওই কথা আমি মিলায়ে দেই মুনাফিক যারা কোথায় যাবে তারা আসেন আমরা মিলায়ে দেই দেখেন মুনাফিকগুলো হচ্ছে সবচাইতে নিকৃষ্ট আমরা সবাই জানি ঈমানদার যারা জান্নাতে যাবে তারা মুশরিক যারা জাহান্নামে যাবে তারা কিন্তু মুনাফিক যারা কোথায় যাবে তারা উত্তর ভুল মুনাফিক যারা জাহান মুনাফিক যারা কোথায় যাবে তারা সঠিক উত্তর জানেন না কি এই তো মুনাফিক যারা জাহান্নামে নয় জাহান্নামের একেবারে তলায় যাবে তারা রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকদেরকে আমি জাহান্নামের তলায় স্থান দেব এবার বলেন তো ফেরাউনের নমরুদের মতো বড় কাফের তারা যদি জাহান্নামের উপরে যায় আর মুনাফিক যদি জাহান্নামের তলে যায় তাহলে বলেন তো তুলনামূলকভাবে কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ কাফেরের চাইতে মুনাফিকের পরিণতি ভালো না খারাপ এবার বুঝছেননি বলছিলাম যে মিথ্যাবাদী যারা মুনাফিক তারা মুনাফিক যারা ফেরাউনার নমরুদের চেয়ে কঠিন পরিণতি ভোগ করবে তারা তাহলে আজ থেকে আমরা কথায় কথায় মিথ্যা বলবো না মিথ্যা কথা ছাড়বো আমার আপনার নবী যিনি 63 বছরের জিন্দেগিতে একদিনও তিনি মিথ্যা কথা বলেন নাই আল্লাহু আকবার একটা একটা মিথ্যাও তিনি জীবনে বলেন নাই এই জন্য কাফেরগুলো নবীজিকে উপাধি দিয়েছে আল আমিন বলে তারা বলতো এই মক্কার ভেতরে নবীজির চাইতে উত্তম সত্যবাদী আর কেউ নাই আমার আপনার নবী এত সত্যবাদী ছিলেন আর সেই নবীর উম্মত কেমন মিথ্যাবাদী হয়েছে মিডিয়ার সামনে কেউ তো দাঁড়ালে দেখবেন অনেকে আছে মিথ্যা কথা বলতে 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 শেষ আছে না নাই মিথ্যাবাদী লোক যারা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট হলো তারা এজন্য খবরদার আমার ভাইরা মিথ্যা কথা বলে এই আল্লাহর দোয়া এই জবানটাকে আপনারা নাপাক করে দিবেন না প্রতিটা দিন এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলে বলে জবানটাকে নাপাক করে দিচ্ছি জবানটাকে আমরা অপবিত্র করে দিচ্ছি মিথ্যা বলে বলে এই জবান দিয়ে আমরা মিথ্যা বলে বলে মুনাফিক হয়ে যাচ্ছি আমরা মুনাফিক হতে চাই না ভালো মুমিন হতে চাই আরো জোরে বলেন মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই তাহলে মিথ্যা কথা বলা যাবে কারা কারা মিথ্যা এখন থেকে আরো বলবেন হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ আর মিথ্যা বলবো না সব সময় জবান দিয়ে সত্য কথা বলবো রাজি আছেন সবাই দেখি কারা কারা রাজি একটু হাত তুলেন তো হাত গুলো নামান আল্লাহ কবুল করেন তাহলে আমি বলছিলাম জবান দিয়ে মানুষ কেমনে অপব্যবহার করছে আজকে দেখাবো পয়েন্ট মুখস্থ করাবো এক নাম্বার কি বলেছি জবান দিয়ে মানুষ কি বলে আরো জুড়ে জবান দিয়ে মানুষ কি বলে দুই নাম্বার এই জবান দিয়ে মানুষ গুনাহ করে কেমনে দেখেন এই জবান দিয়ে মানুষ অশ্লীল ভাষায় গালিগালাজ করে গালিগালাজ করার অভ্যাস অনেকের আছে অনেক মহিলাদেরও গালিগালাজ করার অভ্যাস আছে নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন নবীজি বলেছেন কাউকে গালি দেওয়া এটা হলো ফাসিকি আর কাউকে হত্যা করা এটা হলো কুফরিন নামান্তর সুতরাং গালিগালাজ করা এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না মুমিন তার জবানটাকে সব সময় পাক পবিত্র রেখে দিবে কিন্তু আমরা দেখা যায় অনেকেই জবান দিয়ে গালিগালাজ করি গালি একটা দিয়ে আবার মানুষকে বলে অমুকরে আজকে একদম দিছি মনে রাখবেন উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পড়বে না নিজের উপর পড়বে ঠিক তেমনি আপনি জবান দিয়ে গালি দিলে আপনার নিজের ক্ষতি হবে নিজের লস হবে নবীজি বলেছেন যে ব্যক্তি গালি দেয় যারে গালি দিয়েছে তার উপরে গালিটা যাবে না গালিটা তার নিজের উপরে চলে আসবে আর গালি গালাজ করে যারা কিয়ামতের দিন সবচাইতে দুঃখী সবচাইতে বেশি কষ্টের মধ্যে পড়ে যাবে তারা শুনতেছেন আমার কথা কিয়ামতের দিন কিছু মানুষ নামাজ রোজা হজ যাকাত ওয়াজ মাহফিলে আইসা যে নেকি কামাইছে ওই নেকিগুলো অন্যের আমলের খাতায় ডাইভার্ট হয়ে যাবে
কে জন্য ডাইভার্ট হবে এই যে মনে করেন এক লোক একজনকে গালি দিল গালি দেওয়ার কারণে সে তার হক নষ্ট করলো কিয়ামতের দিন আল্লাহ দুইজনকে ডাকবেন দেখে বলবেন কি ব্যাপার তুমি যে তারে গালি দিলা গালিটা দিলা কেন যাকে গালি দেওয়া হয়েছে তারে আল্লাহ বলবেন আজকে গালির বিনিময়ে তুমি কি চাও কিয়ামতের দিন বিনিময় হিসাবে টাকা পয়সা চলবে না কিয়ামতের দিন সম্পদ বিনিময় হিসাবে দেওয়া যাবে না যাকে গালি দিয়েছেন সে লোকটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে রব এই লোকটার আমলের খাতা থেকে কিছু আমল আমাকে দাও তাহলে আপনার আমলের খাতা থেকে যদি অন্য কারো আমলের খাতায় আমল চলে যায় আপনার আমলের খাতা থেকে নেকি কমবে না নেকি বাড়বে আরো জোরে বলেন নেকিটা কমে যাবে এজন্য অনেক ইমানদার মানুষ তাদেরকে গালি দিলে তারা চুপ থাকে কিচ্ছু বলে না যদি জিজ্ঞেস করেন কেন কিছু বললেন না তখন দেখবেন জবাব দিবে গালি দিয়া সে নিজের লস করেছে আমার কিছু গুনাহ এখন মাফ হয়েছে সুতরাং গালি গালাজ করবে যারা নিজের ক্ষতি করবে খবরদার কখনো এই জবান দিয়ে গালি গালাজ করে জবানটাকে নাপাক বানাবেন না জবানটাকে অপব্যবহার করবেন না এই জবানটাকে আমরা সব সময় কাজে লাগাবো জবান দিয়ে আমরা কখনো গালি গালাজ করব না ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার এই জবান দিয়ে আমরা মানুষের গীবত করি গীবতটা হলো মারাত্মক গুনাহ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে এমন কি গীবতটা জিনার চাইতে মারাত্মক অপরাধ এজন্য নবীজি বলেছেন আল আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ এখন আমাদের এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় গীবতের চর্চা আছে না নাই এই যে দেখেন এখন মনে হয় মাহফিল উপলক্ষে এই যে আপনারা যারা বসা চুপচাপ আছেন কিন্তু ওই যে ওখানে যারা দাঁড়ানো গিয়ে দেখেন ওখানেও তারা হয়তো কেউ কেউ গীবতের চর্চা করছে আমি আমাদের দেশের চায়ের দোকানগুলোকে বলি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে চা যে বিক্রি করে সে হয় স্পিকার আর চা খুরি যারা চা খাইতে আসে এরা চায়ের চায়ের কাপ হাতে নিয়ে হয়ে যায় সাংসদের ভূমিকায় চা খায় আর কোথায় কে কি করলো মানুষের সমালোচনা করে গীবত করে গীবত খুর তাদের পরিণতি বড় খারাপ নবীজি বলেছেন গীবত হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ জিনা করার পর বান্দা যদি অনুতপ্ত হয়ে যায় আল্লাহর কাছে যদি মাফ চায় মাফ করে দিতে পারেন কে কিন্তু গীবত করার পরে যদি কাবা শরীফে গিয়ে কাবা ঘরের দরজায় লটকায়া কিংবা কাবা শরীফের ভিতরে ঢুকেও যদি তৌবা করে আল্লাহ তৌবা কবুল করবেন না ততক্ষণ যার গীবত করেছে সেই লোকটা তারে মাফ করে দিবে না যতক্ষণ কথা ক্লিয়ার না বুঝেন নাই জিনা করার পরে কাবা শরীফেও যাওয়া লাগবে না এই ক্ষেতের উপরে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে অনুতপ্ত যদি হতে পারেন আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু আপনি আপনার ভাইয়ের গীবত করার পরে কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহরে সাজদা দিল তৌবা করলো আল্লাহ তৌবা কবুল করবেন না ততক্ষণ যার গীবত করেছেন তার কাছে মাফ চাইবেন না যতক্ষণ কারণ আপনি যার গীবত করেছেন আপনি আল্লাহর হক নয় বান্দার হক নষ্ট করেছেন এই জন্য বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে হবে না বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তৌবা করার আগে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেওয়ার দরকার আছে না নাই নবীজি যখন বললেন গীবত খুর এরা জিনাকারী চাইতেও আরো খারাপ তখন এক সাহাবি বললেন ওগো আল্লাহর নবী গীবতকারী লোকেরা জেনাকারের চাইতে খারাপ কেন নবীজি তখন বললেন লিআন্নার রাজুলা ইয়াজনি ফায়াতুবু ইলাল্লাহ ফায়াতুবুল্লাহু আলাইহি নবীজি বললেন জিনা করার পরে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দিবেন কিন্তু ওয়াল গীবাতু লা তুগফার হাত্তা ইগফিরাহা সাহিবুহা গীবত করার পরে আল্লাহ গীবতকারী লোককে ততক্ষণ মাফ করবেন না যার গীবত করেছে ওই লোকটা যতক্ষণ না তাকে মাফ না করে তাহলে গীবত করে মানুষ হাত দিয়ে পা দিয়ে না জবান দিয়ে আরো জোরে বলেন আমরা কি গীবত করব না গীবত ছাড়ব চার নাম্বার এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি দ্বিমুখী কথা বলে যারা মুনাফিক হলো আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون
تهزئون الله বলছেন মুনাফিকির স্বভাব দ্বিমুখী স্বভাব হৃদয়ে লালন করে যারা এক এক সময় এক এক সুরত ধরে তারা ইমানদারদের সামনে এসে বলে আমরা ইমানদারদের সাথে আছি আবার শয়তানদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি কিছু লোক এরকম দেখবেন সমাজের দ্বিমুখী চরিত্রের আছে ওয়াজ মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলেও অতিথি থাকে আবার দেখা যায় গান বাজনার অনুষ্ঠানেও সে অতিথি থাকে এইদিকেও থাকে ওইদিকেও থাকে আবার দেখা যায় লোকটা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেয় জবান দিয়ে কয় আমরা ইসলামের পক্ষে আছি আবার দেখা যায় গানের কনসার্টে গিয়ে বলে এই জবান দিয়ে বলে গান বাজনার দরকার আছে এক জবান দিয়ে কথা বলল একটা না দুইটা এই রকম জবান দিয়ে দ্বিমুখী কথা বলে যারা জবানের অপব্যবহার করে তারা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করে চুগলখুর আমাদের সমাজে আছে না নাই চুগলখুর না থাকলে তো সমাজে এত অশান্তি থাকতো না আমরা অনেক সময় দেখা যায় একজনের সাথে আরেকজন মারামারি লাগছে আমাদের দরকার ছিল তাদের মধ্যে সমাধান করে দেওয়া আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ফাসনিহু দাতা বাইনিকুম তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও কিন্তু দেখবেন প্রতিটা গ্রামে এরকম কিছু মানুষ আছে দুইজন মারামারি লাগলে ঝগড়া লাগলে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগায় আছে না নাই এই যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় কি দিয়া লাগায় আরো জোরে বলেন মহিলাদের মধ্যে এই স্বভাব অনেকটা বেশি জবানের অপব্যবহার অপব্যবহারের কারণে আজকে সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে কেমনে লাগায় দেখেন স্বামী সারা দিন ঘরের বাহিরে থাকে খেতে খামারে কাজ করে চাকরি করে ব্যবসা করে সন্ধ্যাবেলা আসার পরে স্ত্রী স্বামীর কাছে মায়ের ব্যাপারে অভিযোগ করছে কি দিয়ে আস্তে বলেন তোমার মা এটা করেছে ওইটা করেছে আবার কিছু কিছু নাফরমান সন্তান আছে এগুলা শুনে কেউ কেউ তো আবার হুজুরকে বসে বলে হুজুর আমার আম্মা এরকম এরকম শুনে আপনার মা কাফেরা হলেও আপনার মায়ের খেদমত করতে হবে কোনো কথা বলা যাবে না একমাত্র মা বাবা যদি সন্তানকে আল্লাহর দিন পালনে বাধা দেয় সেখানে মা বাবার কথা মানা যাবে না নইলে মা বাপ ইমানদার না কাফের হইল মা বাবার খেদমত করাই লাগবে মা বাবার ব্যাপারে কোনো ছাড় নাই দুই তিন ভাই একসাথে থাকে মহিলার ভালো লাগে না বাড়িতে আসার পরে জবান দিয়া কান পোড়া দেয় তোমার ভাইয়ের বউইটা করেছে তোমার ভাইয়ের বউইটা করেছে এইভাবে করে করে সোনার অনেক সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আছে না নাই এই জবান দিয়ে এভাবেই মানুষ গুনাহ কামায় জবান দিয়ে এভাবেই মানুষ চুগলখুরি করে আবার এই জবান দিয়ে মানুষ মানুষকে কটু কথা বলে জবান দিয়ে এক ভাই আরেক ভাইকে খুব কঠোর ভাষায় কথা বলে আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমরা দেখা যায় অনেক সময় জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে ফেলি আমরা দেখা যায় জবান দিয়ে অনেক সময় মানুষকে কটু কথা বলে ফেলি জবান দিয়ে মানুষকে কষ্ট দিলে জবানের অপব্যবহার হয়ে যায় আবার সাত নাম্বার এই জবান দিয়ে আমরা অনেক সময় শোনা কথা বলে বেড়াই আছে না নাই এই রোগ বেশি আমাদের বেশি শুনছে একটা বলতেছে আচ্ছা আপনি তো শুনেছেন শোনা কথা এটাকে বিশ্বাস করা যায় আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন ইনজা আকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবাইয়ানু কেউ কোনো সংবাদ নিয়ে আসলে সাথে সাথে ওইটা বিশ্বাস করো না যাচাই বাছাই করার দরকার আছে না নাই যাচাই বাছাই যদি না করেন তাহলে দেখা যাবে শোনা কথায় কান দিয়ে সিদ্ধান্ত নিলে দেখা যাবে সিদ্ধান্তটা ভুল হবে না সঠিক হওয়ার সম্ভাবনা একটা ঘটনা আমার মনে পড়েছে আমি বলবো উম্মুল মুমিনিন জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা হারিস বিন দিরার তিনি যখন ইসলাম কবুল করলেন নবীজির কাছে আসলেন ইসলাম কবুল করার পরে নবীজি তাকে সুন্দর সুন্দর কিছু ওসিয়ত করলেন বললেন পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো পড়বা আর যাকাত দেওয়ার সময় হয়ে গেলে সময় মতো যাকাত দিবা তিনি তার এলাকায় চলে গেলেন যাকাত তো বছরে একবার দিতে হয় নবীজি তাকে বলে দিয়েছিলেন যখন বছর শেষ হয়ে যাবে যাদের উপরে যাকাত ফরজ জাকাতের টাকা পয়সাগুলো তোমার কাছে জমা করে রাখবা আমি আমার তরফ থেকে প্রতিনিধি পাঠাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন প্রতিনিধি পাঠালেন প্রতিনিধি যাকে আল্লাহর নবী পাঠালেন ওই লোকটার সাথে ওই বংশের আগে থেকে শত্রুতা ছিল তিনি মনে মনে ভাবলেন এটা তো ইসলামের আগের যুগের শত্রুতা এখন আমাকে যদি তারা পায় খুন করে ফেলে কিনা আমাকে হত্যা করে ফেলে কিনা তিনি চলে আসলেন নবীজির কাছে এসে বললেন ওগো আল্লাহর নবী আমি তাদের কাছে গিয়েছিলাম তারা আমাকে যাকাত দেয় নাই যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে এই কথা শোনা মাত্রই নবীজি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন বললেন এক্ষুনি সেনাবাহিনী নিয়ে ওই অঞ্চলে জিহাদে চলে যাও কারণ যাকাত না দিয়ে যাকাত যারা দেয় না ইসলাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা দিয়েছেন অর্থনীতিকে সংগঠিত এবং ভারসাম্যপূর্ণ শক্তিশালী করবার জন্য আল্লাহর নবী যখন খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন ওইদিকে হারেস বিন দিরার তিনি অপেক্ষা করছেন বুঝলাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি তো আসে না সময় চলে গেল তিনি ভাবলেন হয়তো নবীজি ভুলে গিয়েছেন এইজন্য তিনি যাকাতের সব টাকা পয়সা একত্রিত করে তিনিও রওনা দিলেন অন্যদিকে খালিদ বিন ওয়ালিদ সৈন্যবাহিনী দিয়ে রওনা দিলেন মাঝপথে দুই গ্রুপের দেখা খালিদ বিন ওয়ালিদ বললেন কি ব্যাপার কই যাও তোমরা নাকি যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছো তখন তিনি বললেন না আমরা তো যাকাত দিতে অস্বীকৃতি জানাই নাই আমাদের কাছে তো কোনো প্রতিনিধি আসে না বরং আমি ভেবেছি হয়তো নবীজি ভুলে গিয়েছেন এই জন্য আমি নিজে থেকেই যাচ্ছি খালিদ বিন ওয়ালিদ বললেন কি বলো নবীজির পাঠানো প্রতিনিধি সে তো গিয়ে বলেছে যে তোমরা নাকি যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছো তাইলে এই যে দেখেন মিস ইনফরমেশন শোনা কথা এটা শোনার পরে সাথে সাথে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য কোনোদিন শোনা কথায় কান দিবেন না বাঙালিদের একটা রোগ হলো যেটা শুনছে ওইটা বিশ্বাস করেছে শোনা কথায় কান দিলে অনেক সময় সিদ্ধান্ত ভুল হয় আর নবীজি বলেছেন কাফা বিল মার ইকাদিবান আই ইউহাদ্দিতা বিকুল্লি মা সামিআ শোনা কথা যারা বলে বেড়ায় একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য শুধু এতটুকু যথেষ্ট যা শুনেছে তা যাচাই বাছাই না করে যদি সে বলে বেড়ায় সে সত্যবাদী না মিথ্যাবাদী তাহলে শোনা কথা বলে বেড়ানো এটা মানুষ কি দিয়ে করে আরো জোরে পয়েন্টগুলো মনে রাখতেছেন এরপরে আট নম্বর বলেছে আমাকে আট নম্বর এই জবান দিয়ে আমরা মানুষকে নিয়ে ঠাট্টা করি উপহাস করি এক লোক সাইজে একটু মোটা ওই কিরে মটকা আছে না নাই এটা মানুষকে নিয়ে ঠাট্টা করলো লোক একটু চিকন সাইজ ছোট কয় কিরে চিকনা এক লোক একটু দেখতে লম্বা কয় কিরে খাম্বা এই যে জবান দিয়ে আপনি মানুষকে কষ্ট দেন ঠাট্টা করেন উপহাস করেন এটা হারাম করে দিয়েছেন কে রব্বুল আলামিন সূরা হুজুরাতের ১১ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াস خر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم الله تعالى বলেছেন হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো খবরদার একজনকে নিয়ে আরেকজন ঠাট্টা করো না ঠাট্টা করে যারা জবানের অপব্যবহার করে থাকে তারা আবার নয় নাম্বার এই জবান দিয়ে আমরা মানুষের নাম ডেঙ্গায় ডাকি নাম বিকৃত করে ডাকি দেখা যায় এক বাপ তার ছেলের নাম রেখেছে জামাল উদ্দিন জামাল কত সুন্দর নাম কিন্তু তারে নাম ডেঙ্গায় ডাকে কয় কিরে জামাইল্লা আছে না নাই বাপ নাম রেখেছে কামাল কয় কিরে কামাইল্লা বলেন তো এইরকম নাম বিকৃত করে মানুষ ডাকে এরকম মানুষ আছে না নাই আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ইমান আনার পরে কাউকে নাম বিকৃত করে ডেকো না এটা জঘন্য গুনাহ ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান কথাটা কার আল্লাহ বলেছেন মানুষের নাম বিকৃত করে ডেকো না নাম বিগড়ায়ো না ইমান আনার পরে কাউকে জঘন্য নামে ডাকা এটা হচ্ছে কবিরা গুনাহ এই যে জবানটা দিয়া জবানটারে নাপাক বানায় ফেলতেছেন মানুষের নাম বিকৃত করে ডেকে এই যে টোটাল পয়েন্ট বললাম কয়টা কয়টা দেখছেন নি এক জবান দিয়া গুনার ফ্যাক্টরি গুনা আর দশ নম্বরে জবান দিয়া মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়
একটা বিচার হইছে বলতেছে ভাই তোমারে 500 টাকা দিব না বিচারের সাক্ষীটা এইভাবে করে দিয়ে দিও টাকা পয়সা খাইয়া জবান উল্টায় ফেলছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মিথ্যা সাক্ষ্য দিতে দিতে তো এত খারাপ হইছে কিছু মানুষ আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দিয়েছে যারা জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে জবানকে নাপাক করেছো কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ানো লাগবে দেখেন তো প্রতিদিন মানুষ জবান দিয়ে কত গুনাহ করে গুনাহ আর গুনাহ এজন্য নবীজি বলেছেন জবানের অপব্যবহার করবে যারা নামাজি হইলেও জাহান্নামে যাবে কি কত নামাজি শুনেন মসজিদ থেকে বের হইয়াই জবান নাপাক করে আছে না নাই কেমনে আছে শুনেন কিছু মসজিদের কমিটির লোকরাও এমন আছে মসজিদ থেকে বের হইছে এরপরে ইমাম সাহেবকে নিয়ে যত আলোচনা আর সমালোচনা আছে না নাই ইমাম সাহেবের গীবত এজন্য বলেছি অনেক মানুষ জবানের অপব্যবহারকারী হইয়া যদি জবানের অপব্যবহার করে নামাজি হইয়া আলহাজ হইয়াও জাহান্নামে যাবে আলহাজ হজ করছে আর কি ওই হাজিটাও জাহান্নামে যাবে কিসের অপব্যবহার করলো আরো জোরে বলেন নামাজি তাহাজ্জুদ গুজারি হেও জাহান্নামে যাবে যদি জবানের অপব্যবহার এতক্ষণ তো হতাশার কথা শোনালাম এবার একটু আশার বাণী শোনানোর দরকার আছে না কষ্ট হচ্ছে আপনাদের যুবকরা তাকাও দেখো কি সুন্দর সুন্দর পয়েন্ট আসতেছে এই জবানকে যেভাবে অপব্যবহার করা যায় আবার এই একই জবানকে চাইলে সারাদিন ভালো কাজেও লাগানো এবার আমি আপনাদেরকে সারা আজকের এই মাহফিলের কিছু হোমওয়ার্ক দিয়ে যাব এখন আরো পয়েন্ট বলবো কয়টা আরো জোরে এই 10টা মুখস্থ না করলে আর উঠতে পারবে না খবর আছে মুখস্থ কইরা উঠতে হবে এই 10টা কাজ কইরা সারা দিন জবান দিয়ে কি কামাবো নেকি সওয়াব কি কামাবো এক নাম্বার হচ্ছে কালামের আগে সালাম এক নাম্বার কি সালাম আরো জোরে বলেন সালাম কালামের আগে কারণ সালাম এত বরকতময় জিনিস সালাম দিলে আমল নামায় সওয়াব দেন কি এক নাম্বার সারাদিন বেশি বেশি সালাম দেন বেশি বেশি সালাম দেন কারণ নবীজি বলেছেন আসসালামু আলাইকুম এতটুকু বলে যে ব্যক্তি সালাম দেয় আমল নামায় 10টা নেকি লেখা হয় আবার কেউ যদি সালামটা একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এতটুকু বললে আমল নামায় 20টা নেকি কেউ যদি আরেকটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে যে সালাম দিবে আল্লাহ আমল নামায় 30টা নেকি দান করে দিবে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আপনারা এক সালামে কত নেকি 30টা আরো জোরে কেউ পেছনে থাকা ভাইয়েরা বাবারা মুখে কি ঠাটা বললো নাকি এক সালামে কত নাকি আরো জোরে কত নাকি এখন অনেক ছেলেরা আছে সালাম দেয় না কয় হাই আমাকে মাঝে মাঝে মেসেঞ্জারে দেখি অনেকে বলে হাই হুজুর আমি উত্তর দেই নাই হুজুর এক ছেলে আমাকে বলল হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর হুজুর আপনি আমাকে নাই দ্বারা কি উদ্দেশ্য করলেন আমি বললাম ভাই শোনো তুমি বলেছ হাই এই হাইয়ের কোনো দাম আমার কাছে নাই কারণ হাই হেই হ্যালো এগুলোতে কোনো সওয়াব নাই আর সালাম দিলেই নাকি দেন কে এজন্য সালাম দিবেন কিন্তু সালামটা অশুদ্ধ করে দেওয়া যাবে কিছু কিছু লোক আছে সালামটা শুদ্ধ করেও দিতে জানে না কয় আসসালামু আলাইকুম এরকম সালাম সমাজে আছে নাকি আসসালামু আলাইকুম কেউ আবার বলে সালাম আলাইকুম মহিলারা তো বলে সালাম আলাইকুম বেশি স্টাইল আবার কিছু লোক আছে বলে সালাম আলাইকুম রাজনীতিবিদ যারা এদের মধ্যে বেশিরভাগ লোক শুদ্ধ করে সালাম দিতে পারে এই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম দেখবেন এরা বলে সালাম অর্থ হলো শান্তি আর সাম আরবি শব্দ অর্থ কি মৃত্যু সাম অর্থ মৃত্যু আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক আর সালাম আলাইকুম মানে তুই মরি যা তো সালাম দিল নাকি মৃত্যু কামনা করলো তাহলে সালাম শুদ্ধ করে দিতে হবে আমি একটু শুদ্ধ করে আপনাদেরকে সালাম দিই জবাব দিয়েন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত
এবার আপনারা আমাকে একটা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুদ্ধ করে সালামের প্র্যাকটিস হয়ে গেল আলহামদুলিল্লাহ পড়ুন এই সালামটা হবে কালামের পরে না কালামের আগে সালাম দিলে নেকি হবে এক সালামে কত নেকি তাহলে ডেইলি যদি 100 মানুষকে সালাম দেন 100 গুণ 30 সমান 3000 তাহলে 3000 নেকি আরো বেশি দিলে আরো বেশি নেকি তাহলে রেগুলার জবান দিয়ে সওয়াব কামানোর সুযোগ আছে না নাই যুবকরা রাস্তাঘাটে সালাম দিবা তো তবে সালাম ভাবটা হইছে এমন আমরা উদ্যতন চেয়ারে থাকলে অধস্তন থেকে সালাম চাই আমার নবীকে 63 বছরে কেউ কোনোদিন আগে একটা সালামও দিতে পারে নাই আল্লাহু আকবার আর আমরা কি করি সালাম নেওয়ার জন্য ভাব ধরে বসে থাকি না দিলে আমরা রাগ করি আছে না নাই চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে পাশে দিয়ে মুরব্বি চাচা যাচ্ছেন যুবকরা খেয়াল করে নাই চাচা ফায়ার একদম হেই হেই তোর বাপের নাম কি আর তোর কোনো আদব কায়দা শেখেন হেই আচ্ছা চাচা যদি রাগ না করে এই ছেলেগুলোকে হাসি মুখে বলতেন আসসালামু আলাইকুম ছেলেগুলো সালামের জবাব দিয়া লজ্জা পাইতো আর পরের দিন থেকে এই চাচারে দেখলে এরা আগে থেকে অ্যালার্ট থাকতো বাপ রে চাচা কিন্তু আগে সালাম দেয় রেডি থাক আসলে আগে আমরা সালাম দিব ঠিক কি না বলেন তাহলে ভাবসাব দিয়া ভাবসাব নিয়া সমাজে সালামের প্রসার ঘটানো যায় না সালাম প্রাপ্তি এটাও হওয়া যায় না সালামও পাওয়া যায় না আপনি নিজে থেকে সালাম দেন দেখবেন মানুষও আপনাকে সালাম দিবে ঠিক কি না বাড়িতে গেলে ভাবিকে সালাম দিবেন ঘরে ঢোকার আগে সালাম দিতে হবে আদেশটা কার আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত ঘরে ঢুকো না যতক্ষণ না সালাম দাও ফাইদা দাখালতুম বুয়ুতান যখন তোমরা ঘরের মধ্যে ঢুকো তখন তোমরা সালাম দাও কথাটা কার ঘরের মধ্যে গিয়ে ভাবিকে সালাম দিবেন কিছু লোক আছে কয় হুজুর আমি জামাই আমি হাজবেন্ড আমি স্বামী আমি কেন আমার বউকে সালাম দিব এটা প্রেস্টিজের ব্যাপার সে বলাস না সালাম তো যে কেউ যে কেউরে দিতে পারে বাড়িতে গিয়ে প্রথমে ভাবিকে একটা সালাম দিবেন দেখবেন যে খুশি হবে রান্না বান্না আরো মজা করে রান্না করবে এক ভাই একদিন বলতেছে হুজুর সালাম দিয়ে তো বিপদে পড়ে গেছি বললাম কি হয়েছে কয় বাড়িতে গিয়ে দরজায় নক করছি আমার বউ দরজা খুলেছে বললাম আসসালামু আলাইকুম বউ সালামের উত্তর দেয় না কয় কি ঢং করো আমারে তুমি চিনো না মানে আমরা ভাবছি সালাম শুধুমাত্র পরিচিত মানুষকে দেওয়া যায় না সালাম স্পেসিফিক লোকদেরকে নয় সালাম ছোট বড় বড় ছোট জামাই বউকে বউ জামাইকে সবাই সবাইকে সালাম দেওয়া যাবে কোনো অসুবিধা তাইলে জবান দিয়ে সারাদিন সওয়াব কামানো যাবে এরকম কয়টা পয়েন্ট বলবো এক নাম্বার কথার আগে নবীজি বলেছেন দুইটা কাজ করো তিনটা কাজ করো আর নিশ্চিন্তভাবে চিন্তামুক্ত হয়ে জান্নাতে ঢুকো সুবহানাল্লাহ এক নাম্বার আফসুস সালাম সালামের ব্যাপক প্রসার ঘটাও ওয়া আতইমুত তাআম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও তিন নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম রাতে যখন মানুষ ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও তিনটা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবা তাহলে সবাই বলেন তো আজকে থেকে আমাদের এলাকায় এলাকার নাম হলো কাশিরাম কাশিরাম তো এই কাশিরাম এলাকায় এখন থেকে সালাম বাড়বে না সালাম কমবে আরো জুড়ে বলেন সালাম বাড়বে না কমবে সালাম নেওয়ার জন্য রেডি থাকবো না সালাম দেওয়ার জন্য রেডি আল্লাহ কবুল করেন দুই নাম্বার এই জবান দিয়ে আমরা পাপ নয় বরং আমরা সওয়াব কামাতে পারবো কথা বলার সময় একটু সাবধান থাকবো কারণ কথাবার্তা এমন জিনিস বলে ফেললে কিন্তু আর ফিরাইয়া নেওয়া যায় আর কথা যে আমরা বলছি এগুলো রেকর্ড করে রাখছেন কে রব্বুল আলামিন বলছেন মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড হয় না সব রেকর্ড করে রাখছেন কে অসংলগ্ন অসংযত কথাবার্তা বলা যাবে না এই জবান দিয়ে চেষ্টা করতে হবে সতর্ক থাকা লাগবে যেন কোনো অসংলগ্ন কথা বের না হয় যেন মিথ্যা না বলি যেন চুগলঘুরি না করি গীবত না করি গালিগালাজ না করি মানুষকে নিয়ে যেন এই জবান দিয়ে সমালোচনা না করি বরং সব সময় সতর্ক থাকা লাগবে তাহলে এই জবানের হেফাজত করা যাবে ইনশা তিন নাম্বার হচ্ছে জবান দিয়ে সব সময় ভালো কথা বলতে হবে
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, কথা বলার সময় উত্তম ভাবে কথা বলো। কথা বলার সময় কিছু মানুষ গাল বাঁকা করে কথা বলে, এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তুসাহির খাত্তাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তিনি তার ছেলেকে বলেছিলেন বাবারে তুমি কখনো মানুষের সঙ্গে গাল বাঁকা করে অহংকার করে কথা বলো না। দেখবেন কিছু মানুষ অহংকারী মুড নিয়ে কথা বলে আছে না নাই, অহংকারী মুড নিয়ে কথা বলা যাবে না। কিসের এত অহংকার? আমার আপনার জন্ম হয়েছে এক ফুটা নাপাক পানি থেকে, এমন নাপাক পানি যেটা বের হয়ে গেলে গোসল সাথে সাথে ফরজ হয়ে যায়। সুতরাং সামান্য এক ফুটা নাপাক পানি থেকে তার যার জন্ম আবার মাটি থেকে আবার মাটিতে মিশে যাবে যেই মানুষ, সেই মানুষের অহংকার করা কখনো মানায় না। তাহলে অহংকার করে কথা বলা যাবে? অহংকার কথা অহংকার করে কথা বলে বেশি মহিলারা, যেমন দুই মহিলা গেছে বিয়ে খাইতে, একজনের কাছে একটা দামি নেকলেস আরেকজনের কাছে আছে আরেকটা, কই জানো এটা কোন জায়গা থেকে? এটা ঢাকার অমুক জায়গা থেকে। একটু পার্ট নিয়ে কথা বলো। এই যে পার্ট নিয়ে কথা বললেন গাল বাঁকা করে অহংকার প্রদর্শন করে, এটা জবানের হেফাজত করলেন না জবানের অপব্যবহার করলেন? অপব্যবহার করা যাবে না, বরং এই জবান দিয়ে সুন্দর করে কথা বলতে হবে। কিছু মানুষ আছে সারাদিন মুখ কালো করে রাখে, মুখ কালো করে রাখা যাবে না, মুচকি হাসতে হবে। কারণ হাসি মুখে কথা বললে সৎকার সমান সওয়াব, যিনি দান করেন তিনি কি। তাহলে মুখ দিয়ে আমরা জবান দিয়ে সুন্দর কথা বলবো। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার তারা যেন ভালো কথা বলে অথবা তারা যেন চুপ থাকে, অর্থাৎ জবান দিয়ে কখনো মারামারি কাটাকাটি লাগানো যাবে, জবানের হেফাজত করতে হবে। অনেকে আছে আগুন লাগায় দেয়, কেমনে আগুন লাগায়? মাইল লাগছে দুইজন, একজনের কথা আরেকজনকে লাগায়। ভাই কোথাও আগুন লাগলে পানি ঢাইলেন কেরোসিন ঢাইলেন না, এরকম স্বভাবের আসে না নাই? এরপরে দেখেন চার নাম্বার, এই জবানটাকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে জবানটাকে ভালো, জবান দিয়ে ভালো কথা বলতে হবে। বিশ্বকাপের গজব খেলা তো শেষ হলো, এই সময় অনর্থক কথা বেশি হয়েছে সারাদিন, কয়ে দেখছো নি কিকটা মিস করছে, পাঁচটা ভুল দিয়েছে, এগুলো ভালো কথা না অনর্থক কথা? সারাদিন ভালো কথা বলেন, কেমনে ভালো কথা বলবেন? এই জবান দিয়ে বলেন আমি আজকে দিনের বেলা নামাজ পড়ব, জামাতে নামাজ পড়ব, আমি আজকে দিনের বেলা এই যে যুব সংগঠন যুবকরা মিলে আমরা মানুষকে সহযোগিতা করব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করব, আমরা আমরা কিছু এতিম অসহায়কে সহযোগিতা করব। এই যে ভালো ভালো কথাগুলো বললেন কি দিয়ে? আরো দূরে বলেন অনর্থক কথা থেকে জবানকে বাঁচিয়ে রাখেন, সারাদিন আল্লাহর জিকির করেন, জবান দিয়ে সুন্দর কথা বলেন, আল্লাহর নামগুলো জপেন, জিকির করেন, ইস্তেগফার করেন, আমল নামায় সওয়াব যিনি দান করবেন তিনি কি। ছয় নাম্বার, এই জবান দিয়ে যখন কথা বলবেন কৌশলী হয়ে কথা বলবেন, হিকমতের সাথে কথা বলবেন, এমন কথা বলবেন না যেই কথা বলার কারণে পেচ লেগে যায়। আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আল্লাহর দিকে রাখো কৌশলের সাথে। অনেকে আছে দেখবেন জবান দিয়া কৌশল খাটায় কথা বলতে পারে না। কৌশল মানে এই না যে সত্যকে গোপন রাখা, কৌশলকে ইংরেজিতে বলা হয় উইজডম, এটাকে বিচক্ষণতা বলা হয়, অর্জিত জ্ঞানকে যথাস্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। অনেক আছে হিকমতের সাথে কথা বলে, অনেক মানুষ আছে হিকমতের সাথে কথা বলতে পারে না, তো জবান দিয়ে হিকমত খাটাইয়া কথা বলবেন। সাত নাম্বার, এই জবান দিয়ে দাওয়াতি কাজ করবেন, সারাদিন মানুষকে দাওয়াত দিবেন, মাহফিলে আসতেছেন ভাই চলেন মাহফিলে যাই, নামাজে যাচ্ছেন জবান দিয়ে বলেন ভাই চলেন নামাজে যাই, সারাদিনই জবান দিয়ে ভালো কথা বলেন ভাই গান শুনিও না, গান না শোনার দাওয়াত দিলেন, বললেন ভাই কোরআন তেলাওয়াত শুনো, বললেন ভাই নামাজ পড়ো, বললেন ভাই ভালো পথে চলো সত্য পথে চলো, এই যে জবান দিয়ে দাওয়াত দিলেন কার পথে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। তার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ।
তারপরে 8 নাম্বার এই জবান দিয়ে মানুষের সঙ্গে কখনো বিতর্ক করবেন না অনেকে আছে বিতর্ক করে না বুদ্ধিমান মানুষ কখনো বিতর্ক করে না বরং বুদ্ধিমান মানুষ বিতর্ক এড়িয়ে চলে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আর রহমানের বান্দা যারা জাহেলদের সঙ্গে বিতর্ক করে না তারা বরং জাহেলদেরকে সালাম দিয়ে তারা পাশ কাটিয়ে চলে যায় তাহলে জবান দিয়ে মানুষের সঙ্গে আমরা তর্ক করব সারা দিন তর্ক করে যুবক ছেলেরা খেলাধুলা নিয়ে খবরদার তর্ক করা যাবে এরপরে 9 নাম্বার 9 নাম্বার হচ্ছে এই জবান দিয়ে আমরা অনেক সময় এই জবান দিয়ে আমরা অনেক সময় দেখা যায় অশ্লীল গান বলে ফেলি আছে না নাই অনেক ছেলেরা আছে কান দিয়ে গান শুনে জবান দিয়ে গান বলে এই যে কিছুদিন আগে বাদামের একটা গান আসার পরে যুবকরা পাগল হয়ে গেছে যুবক ভাইরা জবান দিয়ে অশ্লীল গান বলা যাবে না গান গাইতে হলে গাইতে হবে কান নামে তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় যুবক ভাইরা গান গাইলে গাইতে হবে আল্লাহর শানে গান গাইলে গাইতে হবে নবীর শানে আল্লাহ আর নবীর শানে যে গান সেই গানের মধ্যে হৃদয়ের খোরাক আছে না নাই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রিসাগর পারেন না আপনারা কে লিখেছেন জাতীয় কবি কি ভালো মানুষ তিনি নবীকে নিয়ে তো গান লিখেছেন লোকটা বেশি নামাজি ছিল না কিন্তু আজান নিয়ে সুন্দর গান লিখেছে মরার আগে কবিতা লিখেছে মসজিদের পাশে যেন তার কবর হয় মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগা পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই এই ফরিয়াদ কবুল করেছেন কে মসজিদের পাশে কবর আছে না নাই অনেক কবি আছে নবীকে নিয়ে তো না তারা কবিতা লিখে নাই গান লিখেও নাই বরং এমন বহু কবি আছে যারা আজান নিয়ে আজে বাজে লিখেছে আছে না আমি নাম নিব না নাম নিলে সব জায়গায় এখন বিপদ আছে এই রকম কবিকেও রাষ্ট্রীয় পুরস্কার ইতিপূর্বে দেওয়া হয়েছে আজান নিয়ে ওই কবি আবার আজে বাজে কবিতাও লিখেছে আরে আজান নিয়ে যারা আজে বাজে কবিতা লিখে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো দূরের কথা এই লোকটাকে কোনো মুসলমান তার ঘরে টয়লেট পরিষ্কার করার কাজেও রাখবে না ইসলামের সাথে থাকলেই সম্মান বাড়ায় দেন কে আল্লাহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আপনি মাফ করে দেন কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন শেষ নাম্বার দশ দশ নাম্বার বলছি দশ নাম্বার হচ্ছে সারাটা দিন যখনই সুযোগ পাবেন জবান দিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করবেন কারণ কোরআনের প্রতি যে হরফ পড়লে প্রতিটা অক্ষরে আছে কত নেকি তাহলে এই যে জবানটা কাজে লাগানোর ফর্মুলা বলছি কয়টা দেখেন দশ আর দশ মিলাইয়া দিছি জবান অপব্যবহার করছে প্রতিদিন মানুষ কয়টা কাজ করে আরো জোরে মনে আসেনি না ভুলে গেছেন দেখি একটু মনে করাই দিই পুরা সামারি হয়ে যাক এক নাম্বার জবানের অপব্যবহার মানুষ কিভাবে করে আমি বলেছিলাম এক নাম্বার জবান দিয়ে কি বলে মিথ্যা বলে দুই নাম্বার জবান দিয়ে মানুষকে কি করে গালিগালাজ করে তিন নাম্বার জবান দিয়ে মানুষের
গীবত করে চার নাম্বার এই জবান দিয়ে দ্বিমুখী কথাবার্তা বলে এইদিকেও থাকে ওইদিকেও থাকে পাঁচ নাম্বার এই জবান দিয়ে চগলঘুরি করে ছয় নাম্বার এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় কষ্ট দিয়ে দিয়ে কথা বলে সাত নাম্বার এই জবান দিয়ে যাচাই বাছাই ছাড়া যেটা শুনছে ওইটাই জবান দিয়ে বলে বেড়ায় এরপরে আট নাম্বার বলেছে জবান দিয়ে মানুষকে নিয়ে ঠাট্টা করে ওই যে মটকা চিকনা মনে আছে নি তারপরে নয় নাম্বারে বলেছি এই জবান দিয়ে মানুষের নাম ভেঙায় নাম বিকৃত করে ডাকে কামাইল্লা জামাইল্লা সালাইম্যা এরকম আছে না দশ নম্বরে বলেছি এই জবান দিয়ে কি করে খারাপ খারাপ কথা বলে ও দশ নম্বরে বলেছিলাম জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় এরপরে জবানের সঠিক ব্যবহার সারাদিন জবান দিয়ে নেকি কামানোর জন্য কয়টা উপায় বলেছি এক নম্বর কালামের আগে মুখ থেকে কথা আগে বের হবে না সালাম বের হবে সালাম মানে কি শান্তি সালাম মানে শান্তি দুই নম্বর এই জবান দিয়ে সতর্ক হয়ে কথা বলতে হবে কারণ কথার নাম লতা কথার নাম কি ও আরেকটা পয়েন্ট ভুলে গিয়েছি মহিলাদের ব্যাপারে খবরদার মহিলারা কথা বলার সময় পর পুরুষদের সাথে জবানটাকে নরম করা যাবে না নরম করা আল্লাহ কোরআনে বলেছেন নারীরা খবরদার পুরুষদের সাথে নরম কণ্ঠে কথা বলো না কারণ কথার নাম লতা কথার নাম কি জামাইয়ের সাথে নিজের হাজবেন্ডের সাথে একদম নরম ভাষায় কথা বলবেন প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু পর পুরুষের সাথে অপ্রয়োজনে কোনো কথা হবে এরপরে তিন নম্বর এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন মুচকি হেসে কথা বলবেন চার নম্বরে বলেছি অনর্থক কথা না বলে কাজের কথা বেশি বেশি বলবেন পাঁচ নম্বরটা পাঁচ নম্বরে বলেছি কর্কশ ভাষায় কথা বলা যাবে না কিছু মানুষ আছে কর্কশ ভাষায় কথা বলে না সুন্দর করে ভদ্র ভাষায় কথা বলতে হবে ছয় নাম্বার হচ্ছে কথা বলার সময় কৌশলের সাথে বলতে হবে সাত নাম্বার জবান দিয়ে দাওয়াত দিতে হবে আট নাম্বার কথা বলার সময় মানুষের সাথে তর্ক করা যাবে না নয় নাম্বার কি বলেছিলাম এরপরে নয় নাম্বারে বলেছিলাম কথা বলার সময় ওই যে গাল বাঁকা করে কথা বলা যাবে না আর দশ নাম্বারে ওই যেটা আমি বললাম না মহিলারা কখনো নরম ভাষায় কথা বলবেন না পর পুরুষের সাথে আর আজকে যে কথাগুলো বললাম এই বসেন আজান হবে একটু পরে হবে তারপরে এখানে নামাজ হবে ইনশাল্লাহ এই যে জবানের কথা বললাম জবান ঠিক সব ঠিক মুখ ঠিক তো সব ঠিক সব ঠিক প্রতিটা জায়গায় প্রতিটা চেয়ারে যারা বসায় এরা যদি জবান ঠিক করে দেখবেন সব ঠিক কথা দিয়ে কথা রাখে না কথা দিয়ে কথা রাখে না চেয়ারে বসার আগে বলছে একটা বসার পরে করে ফেলছে আরেকটা জবান ঠিক তো সব ঠিক জবান ঠিক দেশ ঠিক জবান ঠিক ঘর ঠিক জবান ঠিক সমাজ ঠিক জবান ঠিক দেশ ঠিক জবান ঠিক সব ঠিক আসুন এই জবানের সঠিক ব্যবহার করি অপব্যবহার না করি জবান দিয়ে আর গুনাহ না কামাই জবান দিয়ে আমরা নেকি কামাই আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন সবাই বলেন আমিন।